সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। 2024 সালে নতুন একটা ফাইবার আপডেট নিয়ে আসছে, সেটাকে বলা হয় লেভেল সিস্টেম আপডেট। এটা মোটামুটি অনেকেরই কিন্তু চলে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমার এখানেও দেখা যাচ্ছে এটা লেভেল আপডেট সিস্টেম বা লেভেল সিস্টেম। তো এটা অনেকেই বুঝতে পারতেছেন না বিষয়টা কিভাবে কাজ করতেছে বা এখানে কি কি বিষয় জানা থাকতে হবে, আপনি পরবর্তীতে লেভেল পাবেন কি না সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এবং আমাকে অনেকেই কমেন্ট করছেন, দেন কল করছেন, বা এই আপডেট সম্পর্কে যদি আমরা জানতে পারতাম বা এটা আসলে একজাক্টলি কীভাবে কাজ করতেছে। অনেক সেলারই কিন্তু এটা বুঝতে পারতেছে না বা নতুন সেলাররাও কিন্তু এটা বুঝতে পারতেছে না। তো আমরা যেমন আগে এখান থেকে আমরা অ্যানালাইসিস থেকে ওভারভিউতে ক্লিক করলেই দেখা যাইত যে আমাদের এখানে এই অপশনগুলো আছে। হ্যাঁ, এই অপশনগুলো কিন্তু এখনও ফাইবার সরায় নাই, এরকম নয় যে এটা সরাবে না, এটা সরাতে পারে অথবা এরকমই থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে আপনাকে বুঝতে হবে, এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে এটা এরকমই থাকবে। কারণ এখানে দেখেন পরিষ্কারভাবে বলে দিয়েছে কিছুটা ওরা কমাইছে, আগে যেমন 7 থাকতো তো সেটা এখন 4.2 রাখছে। হ্যাঁ, স্টার রেটিং যেটা আমরা বলে থাকি। এখানে দেখা গেত যে এগুলো কমপ্লিট করলেই কিন্তু আমাদের লেভেলগুলো দিয়ে দিত, বা কোনো কিছু আমাদের কমপ্লিট না হলে সেটা আমরা এখান থেকে দেখতে পারতাম। কিন্তু সেটার পরিবর্তে ফাইবার এখন নতুন সিস্টেমটা করছে, ড্যাশবোর্ডের এখানে লেভেল সিস্টেম আপডেটটা করে ফেলছে। এখানে যদি আমরা গো টু লেভেল ওভারভিউতে ক্লিক করি তাহলে আমরা এখানে চলে আসব। ঠিক আছে, এখানে আমরা দেখতে পারবো। তো এখানে এখানে আপনারা বলতে পারেন যে এটা যদি আমার কোনো অংশে কম থাকে তাহলে হয়তো আমি লেভেল পাইতে পারি, এরকম না। আপনার যদি এখানে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল থাকে, পাশাপাশি আপনাকে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। এবার যদি বলতে পারেন যে ভাই এটা ঠিক বলতেছেন না, একজাক্টলি এরকম না, কারণ আমি এটা পরীক্ষায় করে ফেলছি অলরেডি। 15 তারিখে আমি অর্ডার কমপ্লিশন রেট আমার 80% ছিল, আমি কয়েকটা অর্ডার ডেলিভারি দিতে দেরি করছিলাম, দেখা গেছে যে আমার এটা 80 চলে আসার কারণে আমি কিন্তু লেভেলটা হারাই ফেলছি। ঠিক আছে, লেভেল 2 হারাই ফেলছি। হারাই ফেলার পরে আমার এখানে সব কিছু ছিল, যেমন এখানে বলে দেয় তারা যে কত লেভেল পাইতে গেলে কত কী করতে হবে, এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিছে, আমি বিস্তারিত বলবো, সমস্যা নেই, একটু ধৈর্য ধরেন। তো এখানে যদি আপনার সমস্ত কিছু কনফার্ম না থাকে, মানে কমপ্লিট না থাকে, তাহলে কিন্তু আপনি লেভেল পাবেন না। পাশাপাশি আপনাকে এই অপশনটাকেও পরিপূর্ণভাবে রাখতে হবে। তো আমি এটা পরীক্ষা করে ফেলছি, কারণ আমার অর্ডার কমপ্লিশন 80% ছিল, সেজন্য কি আমাকে লেভেল থেকে সরায় ফেলছে। ঠিক আছে, আর এখানে আমার যে লেভেল 2 যে রিকোয়ারমেন্টগুলো, যেমন সাকসেস স্কোরটা 7 থাকতে হবে, মানে এটা স্কোরটা 7 থাকতে হবে, রেটিং থাকতে হবে, এটা ঠিক ছিল আমার, রেসপন্স রেট এটাও ঠিক ছিল আমার, অর্ডার কমপ্লিশন রেট ঠিক ছিল, ইউনিক ক্লায়েন্ট ঠিক ছিল, আর্নিং এর থেকে বেশি ছিল, মানে প্রায় $8,000-$9,000 উপর ছিল, এ মাসে আমি টপ রেটে সেলার হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে দেখা যায় আমার লেভেল 2 থেকে সরাইয়া আমাকে দেখা গেছে যে লেভেল 1 নিয়ে আসছে। তো আপনাকে এটার পাশাপাশি, এই অপশনগুলোর পাশাপাশি আপনাকে এই অপশনটাকেও কমপ্লিট করতে হবে। তো এবার প্রথমে এখানে দেখেন কিছু জিনিস বলছে তারা, আপনি যদি লেভেল 1 মানে নিউ সেলার থেকে আপনি যদি লেভেল 1 কোয়ালিফাই হন তাহলে আপনাকে কোন জিনিসগুলোকে মেনটেন করতে হবে। এখানে মেনটেন করতে হবে সাকসেস স্কোর। সাকসেস স্কোর কীভাবে বাড়বে? সাকসেস স্কোর আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনার হিডেন যে ফিডব্যাকটা আছে, যেমন আমরা নতুন একটা আপডেট চলে আসছে, আপনারা দেখছেন ফাইবারের রিভিউ আপডেট, ওইখানে কিন্তু বলা আছে যে 5 সিস্টেম দেওয়া আছে। যেমন এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাইছি যে আপনি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, তারপরে এক্সেপশনাল, এরকম অনেকগুলো কথা থাকে। হ্যাঁ, যদি কেউ এক্সেপশনাল না দেয় সেক্ষেত্রে কিন্তু 4 হয়ে যায়। ঠিক আছে, ওইখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে, আমি যদি দেখাই সার্চ করলেই পাওয়া যাবে। ঠিক আছে, তো এখানে বায়ার ওইখানে নিচে আরও কিছু জিনিস আছে স্কোরের, ওইখানে দেখা যাবে যে 3-4 বা 5-6 প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো রিপ্লাইও কিন্তু দিয়ে দিতে হবে, ক্লায়েন্টকে বলে দিতে হবে যে ওই প্রশ্নগুলো রিপ্লাই দিবা, দেন তুমি এক্সেপশনালটা দিবা, পাশাপাশি তুমি হিডেন ফিডব্যাক যেটা আছে ওইটা দিবা। এটা যদিও আমরা বলে দিতে পারবো না, কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যারা হিডেন ফিডব্যাকগুলো দেয়, ওইগুলো যদি পরিপূর্ণভাবে ফুলফিল করে তাহলে আপনার স্কোরটা অটোমেটিকলি বেড়ে যাবে। রেটিং তো এটা আপনারা সকলেই জানেন যে রেটিং হচ্ছে আমাদের টোটাল গিকের যে কাজগুলো করছি সেটাতে কয়টা 1 পাইছি, কয়টা 2 পাইছি, কয়টা 3 পাইছি, টোটাল 60 হিসাব করে বা 90 হিসাব করে তারা একটা রেটিং বসায় দেয়। আবার টোটাল প্রোফাইলের একটা রেটিং থাকে। ঠিক আছে,
তো এখানে আপনারা এটা দেখতে পাইতেছেন, রেসপন্স রেট তো জানেনি যে আপনাকে কমসে কম 90 থাকতে হবে, যখনই কোনো ক্লায়েন্ট মেসেজ করবে তখন আপনাকে অবশ্যই সাথে সাথে রিপ্লে করতে হবে, এটা কিন্তু আবশ্যক। এবং অর্ডার কমপ্লিট তো পাঁচটা থাকতেই হবে, মানে অর্ডার পাঁচটা থাকতেই হবে, ইউনিক ক্লায়েন্ট হতে হবে তিনটা, মানে ইউনিক ক্লায়েন্ট হতে পারে নতুন ক্লায়েন্ট আপনি কোথা থেকে নিয়ে আসছেন বা ফাইবারের থেকেই চলে আসছে। ওকে, আর্নিং থাকতে হবে $400, এখানে কিন্তু বলে দেওয়া আছে। তো এখানে যদি আপনি একটু দেখেন আরও অনেক কিছু দেখতে পারবেন। তো এখানে আবার অনেকগুলো ফিচার চালু হবে। লেভেল টুয়েতে কী করতে হবে, লেভেল টুয়েতে আপনার সাকসেস স্কোরটা 7 রাখতে হবে। 7-এর যদি বলেন যে 6 চলে আসছে তারপরে কিন্তু আপনি লেভেল পাবেন না, এবং রেটিং থাকতে হবে 4.6 রেটিং। রেসপন্স রেট হতে হবে 90%, অর্ডার থাকতে হবে 20টা, হ্যাঁ মানে টোটাল অর্ডার 20টা কমপ্লিট করতে হবে, মানে 20টা থাকতে হবে আর কি। ওকে, যাই হোক, ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে 10টা, আর্নিং থাকতে হবে $100, তাহলে কিন্তু এগুলো মেনটেন করতে হবে। হ্যাঁ, টপ রেটের হতে গেলে আপনাকে 90 স্কোর রাখতে হবে, এখানে কারো কারো 10 চলে আসে। তো এখানে আমি কয়েকজনের মনে 10-এর উপরেই দেখছি, মেবি আমার মনে পড়তেছে না। ওকে, যাই হোক, আপনাকে সাকসেস স্কোর 10 রাখতে হবে, রেটিং থাকতে হবে 4.7, রেসপন্স রেট খুবই ভালো থাকতে হবে 90%, অর্ডার থাকতে হবে 40টা, ইউনিক ক্লায়েন্ট হতে হবে 20টা, আর্নিং থাকতে হবে টোটাল এতটা $10,000, তাহলে আপনি লেভেলটা পাবেন। এবার লেভেলের পাশাপাশি এই সাইড দিয়ে কিছু জিনিস আছে, এগুলো আপনি দেখতে পারবেন যে কোনগুলো কোয়ালিফাইড হয়েছে। যেমন কোয়ালিফাই যেগুলো হবে সেগুলো এরকম গ্রিন দেখাবে, হ্যাঁ ফর নেক্সট লেভেল এরকম কিছু লেখা আসবে, হ্যাঁ ফর নেক্সট লেভেল। আর যেগুলোতে মানে আসতেছে সেগুলোতে ইন প্রোগ্রেস দেখাবে, যেমন অর্ডার 5টা এখনও দরকার, 4টা হয়েছে তাহলে ইন প্রোগ্রেসে আছে, এখানে আমার 5 আছে স্কোর, কারণ আমি লেভেল 1-এ যাওয়ার জন্য আমার লাগে কত 5, আমার 5 কিন্তু অলরেডি আছে, ঠিক আছে, এরকম অনেক কিছু দেখাবে। দেন আপনি কী কী বেনিফিট পাবেন, কোন লেভেলে আপনি কী কী বেনিফিট পাবেন, এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। যেমন এগুলো এখানে কিন্তু বলে দেওয়া আছে, এটা লেভেল 2-এর ক্ষেত্রে আপনি এটা পাবেন, ঠিক আছে, এটা লেভেল 2-এর ক্ষেত্রে পাবেন, এটা লেভেল 2-এর ক্ষেত্রে পাবেন, এটা লেভেল 1-এর ক্ষেত্রে পাবেন, সাবস্ক্রিপশন প্রমোশন লেভেল 1-এ গেলে আপনি পাবেন। এগুলো হচ্ছে আপনি বেনিফিট, যে আপনি কোন লেভেল থেকে কী পরিমাণ বেনিফিট পাবেন বা তাদের ফিচারগুলো পাবেন সেটা। যেমন আর্লি পে আউট যদি আপনি নিতে চান সেখানে টপ রেটের সেলার হতে হবে। যেমন ফার্স্ট ধরেন আপনার টাকার আর্নিং যে আমরা করি সেটা ক্লিয়ারেন্স হইতে 14 দিন লাগে, সেখানে যদি আপনি নিতে চান তাহলে টপ রেটের সেলার হতে হবে, 14 দিনের ক্ষেত্রে আপনি 7 দিন লাগবে। লেভেল 2-এর ক্ষেত্রে একটা অপশন দেয় সেটা বলা হয়, সেটাও থাকে। আবার সেলার প্লাস যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 7 দিনেই আপনার পেমেন্ট ক্লিয়ারেন্স হবে। তো এখানে প্রতিটা ফিচারের জন্য কিছু না কিছু তারা এখানে বলে দিছে, এবং কোন ফিচারের ক্ষেত্রে কী কী হবে এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো বেনিফিট, হ্যাঁ তো এগুলো বেনিফিট। যদি আরও বিস্তারিত জানেন, ধরেন আপনি লেভেল 2-এ আছেন, তো এখানে যায় আপনি বেনিফিটগুলো দেখতে পারবেন যে কোথায় গেলে আপনি কী কী পাবেন, কোথায় গেলে কী কী পাবেন না, মানে এগুলো বলে দেওয়া আছে। হ্যাঁ, এরকমও শোনা যাইতেছে ফাইবারে কিছু দিনের ভিতরে তারা বায়ার রিকোয়েস্টও চালু করার কথা, যেটা আমরা আগে ছিল যে ওইখানে আমরা আপওয়ার্কের মতো ক্রেডিট কিনতে হবে, মানে আমাদের যে ইয়া আছে, হ্যাঁ ক্রেডিট কিনে কিনে মূলত আমাদেরকে মানে বিট করতে হবে, বিট কিনতে হবে আর কি। তো এখানে ফাইবার এরকম সিস্টেম করার চিন্তা ভাবনা আছে আমি শুনছি যতদূর ওদের ইয়ের থেকে, সেই জন্য ওরা পুরোটাই এখন এই ফাইবারটা পুরোটাই আপ মানে এমনভাবে আপডেট করতেছে, তারা ধীরে ধীরে আপওয়ার্কের মতো তৈরি করতেছে, সমস্ত কিছু আপওয়ার্কের দিকে শিফট হচ্ছে তারা যতদূর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আশা করি যে আপনি এই বিষয়গুলো বুঝতে পারছেন, এটা কীভাবে কাজ করতে করে এবং কীভাবে এটা বাড়াইতে হবে। এসিও সাকসেস স্কোরটা মূলত বায়ারের রেটিংয়ের উপর নির্ভর করবে। হ্যাঁ, এবার অনেকেই ফেক রিভিউ নেন, ঠিক আছে, যদি ফেক রিভিউ নেওয়ার পরে হিডেন রিভিউ না দেয় তাহলে দেখা যাবে যে স্কোর বাড়বে না। আবার অনেকেরই আছে ইউনিক ক্লায়েন্ট না হইলে কিন্তু স্কোর বাড়বে না, ঠিক আছে, তো অনেকেরই ফেক রিভিউ নেওয়ার কাজে লাগবে না। তো আর র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেকগুলো নতুনে তারা অ্যালগোরিদম যোগ করছে, হতে পারে এরকম হতে পারে যে তারা রিভিউ সিস্টেম যে র্যাঙ্কিং অ্যালগোরিদম আছে সেটা তারা চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে, এরকম শোনা যাচ্ছে। যদি হয়ে যায় তাহলে তো নতুনরা রিভিউ নিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে। তো অনেক কথা বললাম, আপনারা এটার পাশাপাশি এগুলো রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হবে বা মেনটেন করতে হবে, দেন পাশাপাশি আপনাকে এগুলো ফুলফিলভাবে মেনটেন করতে হবে, তাহলে আপনি পরিপূর্ণভাবে লেভেল পাবেন। হ্যাঁ, তো আশা করি যে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন কীভাবে কী করে, এবং যদি আপনার যদি মনে হয় এটা সম্পর্কে বিস্তারিত আরও বড় আর্টিকেল পড়বেন তাহলে আর্টিকেল পড়তে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।